আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি শায়লা আছি আপনাদের সাথে আর দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া দুটো রাজহাঁস কিনে নিয়ে এসেছে তো এখন এগুলো জবই করা হবে আর পরিষ্কার করে নিব তা আমরা একটু ছাদে গিয়েছিলাম রাজহাঁসগুলো নিয়ে তো এর মধ্যে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে তো রাজহাঁস পরিষ্কার করে নিয়ে আসলেও তার মধ্যেও অনেক ময়লা থাকে তো ময়লাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি মানে পরিষ্কার করে নিচ্ছি তো এখন রাজহাঁস একটা রেখে দেবো আর একটা কুটে নিব রাজহাঁস পরিষ্কার করা খুব খাটনি মানে এর ময়লা মনে হয় যেতেই যায় না তো এর মধ্যে রাজহাঁস পরিষ্কার হয়ে গেছে তো আমি একটু বারান্দায় যে একটু রিল্যাক্স হয়ে আসলাম তারপরে এখন এই যে কেটে নিব দেখতেই পাচ্ছেন হাঁস এই পরিষ্কার হয়ে গেছে এখন কেটে নিব তো মাংস কাটার পরে এই যে আমার অনেকগুলো মাংস হয়েছে দেখতেই পাচ্ছেন মানে দু কেজির উপরে হয়েছে মাপা হয়েছিল মানে একটা হাঁসে দু কেজির উপরে বেশ মানে এক দুই কেজি এক পর মতো মাংস হয়েছে ময়লা এগুলো বাদ দিয়ে মানে সলিড মাংসই হয়েছে শুধু তো রাজহাঁসে মাংস খেতে কিন্তু অনেক মজা তো আমি একদম সমান দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ আজকে রান্না করব আর অন্য ভাগ অন্য দিন হয়তোবা খাওয়া যাবে এরকম করে রেখে দিচ্ছি ভাগ একদম সমানে সমান করে নিচ্ছি তো এই যে আমার রাজহাঁস এরকম হয় না মুরগি এটা তো মুরগিটা আমি এখন আর রান্না করবো না মুরগিটা এখন উঠিয়ে রেখে দিব কারণ এখন আর আমার এটা লাগতেছে না বের করা হয়েছিল কিন্তু রাজহাঁস আনার পরে ভাবলাম যে না রাজহাঁসই রান্না করি আর এই যে এখন রাজহাঁস রান্না করে নিব আর এদিকে বোয়াল মাছের মাথা বড় মাথা এটা বের করে ধুয়ে নেওয়া হয়েছে তো এটা রান্না করে নিব তো এর মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি সেই সাথে বেশ একটু আদা আর রসুন দিয়ে দিয়ে মশলাটা কষে নিচ্ছি তো মশলা কষানোর পরে এখানে আমি হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে মশলাটা কষে নিচ্ছি আর মশলাটা খুব সুন্দর কষে উঠলেই তারপরে আমি এখানে রাজহাঁসটা দিয়ে দিব এখানে কালো এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি আর গরম মশলা পরে আমি গুঁড়ো করে দিব মানে বেটেও দিব গুঁড়ো করেও দিব লাস্টে কারণ হাঁসে অনেক ময়লা থাকে আর হাঁসের পা খেতে কিন্তু অনেক মজা আপনারা যারা খান না তারা অবশ্যই খেয়ে দেখবেন হ্যাঁ হাঁসের পা খেতে অনেক মজা তো এই কারণে আমি আর হাঁসের পাটা ফেলি নাই রেখে দিয়েছি আমি একটা খাবো আর আপনার ভাইয়া একটা খাবে আমিও পছন্দ করি আপনার ভাইয়াও পছন্দ করে এর মধ্যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে আর কত তেল উঠেছে প্রথমে মনে করলাম যে হয়তোবা তেল নাই কিন্তু পরে দেখতে পেলাম যে অনেক তেল উঠে গেছে মাংস থেকে এর আগেও আমি একবার রান্না করেছিলাম আমার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিলাম আর এখানে হলো সেম মশলা মানে পেঁয়াজ ভেজে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি সেই সাথে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু এবার আদা বাটাও দিয়েছি যেহেতু বোয়াল মাছ তারপরে মাছের গুঁড়ো 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 মরিচের ধনিয়ার এগুলো দিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি মাছের মাথাটা খুব সুন্দর কষানো হবে তারপরে মাথা উঠিয়ে রেখে আমি ওর মধ্যে লাউ দিয়ে দিব। আর এদিকে রাজ কষিয়ে নিচ্ছি আর আপনার ভাইয়া বাহিরে চলে গেছে সে হাঁস ঠিকঠাক করে দিয়ে বাহিরে চলে গেছে চুল কাটানোর জন্য আজকে সে চুল কাটাবে এই কারণে বাহিরে চলে গিয়েছে রাজহাঁস সব ঠিকঠাক করে দিয়ে তো আমি এখানে রাজহাঁস রান্না করে নিয়েছি আর আপারাও এই হলো দেখা যাচ্ছে যে আর থাকবে না চলে যাবে এই কারণে এই হলো মানে এই কারণে রাজহাঁসটা রান্না করা হচ্ছে আর হলো এদিকে এখানে লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে আরো একটু কষে নিব আর মাছগুলো উঠিয়ে রেখেছি লাউটা কষানো শেষ এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেঙে ভেঙে দিব তারপরে লাউটা হয়ে যাবে আর লাউ এই লাউ ঘাটি খেতে অনেক মজা ঠান্ডা হলে আরও বেশি মজা হয় তবে মানে গরমটা অতটা মানে ঠান্ডা অতটা মজা লাগে না ঠান্ডাটাই বেশি মজা কথা উলট পালট হয়ে যাচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন রাজহাঁসটাই যে নামিয়ে রেখেছি আর এদিকে আদা ছিলে নিচ্ছে আমাদের বাসার যে সাহায্যকারী আপা আছেন উনি আদা ছিলে নিচ্ছেন আর এদিকে আমি প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম রাজহাঁসের মধ্যে দিব মানে এত তেল দেখা যাচ্ছে যে হলো আলু না দিলে খাওয়াই যাচ্ছিল না এরকম অবস্থা উপর দিয়ে অনেক তেল উঠে যাবে এই কারণে একটু বেশি করে মানে বেশি না অল্প করে আলু দেওয়া হয়েছে আর এখানে হলো টমেটো কুচি করে কেটে টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি আর ওদিকে চাক ভাজির মতো একদম সেম চাক ভাজির মতো করে অল্প তেলে বেগুনটা ভেজে নিয়েছি এই ভর্তাটা খাবো ভর্তাটা খেতে অসাধারণ আপনারা যারা এখনও নাই অবশ্যই খেয়ে দেখবেন আর আমার এই যে রাজহাঁস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা তেল উঠেছে আর এখন আমি ভর্তা করে নিচ্ছি মানে দুটো একসাথে মিক্সড করে তারপরে শুকনো মরিচ দিয়ে যেহেতু আমার বেগুনের মধ্যে লবণ তারপরে মরিচ এগুলো দেওয়াই আছে আমি শুধু মানে একটু বেশি ঝাল করার জন্য দুটো মরিচ শুকনো মরিচ পিষে দিলাম মানে হলো মাখিয়ে দিয়েছি আর এখন আমি এই যে সেই ইয়াগুলো চাক ভাজিগুলো হাতে মেখে নিব আর অনেক গরম মাখানো যাচ্ছে না এই কারণে ওরা কি করছে ঘরের মধ্যে সেটা একটু দেখে নিচ্ছি ওরা সব সময় মারামারি করে দুই বোন মানে সেতে থাকলে সব সময় শুধু লাগালাগি হয় মারামারি হয় মানে দুইজনের মধ্যে মিলও বেশি মারামারিও বেশি তো এই দেখতেই পাচ্ছেন এ ওর সঙ্গে লাগবে ও ওর সঙ্গে লাগবে আর আমি এদিকে ভর্তা করে নিয়েছি আর ওদের শুধু কাণ্ড কারখানা দেখতেছি যে কি করে তো এর মধ্যে আপনার ভাইয়া চলে এসেছে গোসুলো করে ফেলেছেন এখন খেতে দেওয়ার পালা তো খাওয়ার টেবিলে আছে সেরা আছ তারপরে সেই সাথে আছে হলো মুরগির মাংস আর আছে লাউঘাটি

ভর্তাটা এত মজা হয়েছে মানে টক টক একটু ঝাল মানে এত মজা যা বলার বাইরে খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভর্তা এই হলো আর রাজহাঁস তো অতুলনীয় রাজহাঁসের স্বাদ অন্যরকম তো আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা খেয়ে নিচ্ছি আর টুকটাক ওদের একটু ঝগড়াঝাঁটি দেখিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে খাই রাজহাঁ বড় বড় দুইটা রাজহাঁস কিনেছিলাম কালকে প্রেশার কুকারে রান্না কেন না অনেক সফট তো তাই চুলায় তাহলে খুব বেশি দিনের হাস না অনেক সফট মজাও হয়েছে অনেক মজা দেশি হাসের চাইতে রাজহাসির মনে হয় একটু মজা